আসসালামু আলাইকুম আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা জাতীয় দিবস পালন করেছে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট এই উপলক্ষে শহরের উইলশায়ার সড়কের ওয়ান ব্যাঙ্কুয়েট হলে বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয় এছাড়াও বিদেশিদের কাছে পাটজাত তাঁত ও মৃৎশিল্পসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প তুলে ধরতে এক প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম সহ অন্যান্য কর্মকর্তারা এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ তথ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এই চলে এখনকার মতো আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় রবিবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ